টাইটানিকের মতন একটু দাঁড়ায় তিরছে করতেছে, কিন্তু আমি তো পড়ে যাবো। এই জন্য সাঁতার আমি জানি, কিন্তু অনেক বছর সাঁতার কাটি না, এই জন্য ভুলে গেছি কিনা, মানে নৌকা ডুবলে বুঝতে পারছি সাঁতার পারি কিনা না, আগে তো পারি, এই জন্য আর ভয়ে দাঁড়াচ্ছি না, নাহলে একটু দাঁড়াইতাম টাইটানিকের মতন। সবাই সবসময় হাসি খুশি থাকবেন, তাহলে যত মনে কষ্ট থাকবে সব ক্ষণিকের জন্য হলো ভুলে যাবেন। এবং কাছে যে যেখানে সময় পান ঘুরবেন, নিজেকে সুস্থ রাখবেন, নিজে সুস্থ, পুরো পৃথিবী সুস্থ। ওকে, আমাদের নর্মাল চায়ের মতন পাতে আর দুধ, না 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 এটা কিন্তু অনেক কিছু দাও। আচ্ছা আচ্ছা, এই যে নর্মাল চা হইলে আপনাদের দেখা যাবে এত দাম ডাকতাম। এই যে চায়ের কাপেটা একদম পড়া যায়, কালো হয়ে গেছে এখন। আও ওয়াও ওয়াও ওয়াও, বাসা চলে আসছি। কেমন লাগছে আম্মু? ভালো লাগছে। যাই হোক, আমার মামুনির কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন যাচ্ছি ধুলা খাওয়ার জন্য আর জাকানি খাওয়ার জন্য সারিঘাট, হাসনাবাদ সারিঘাটে যাচ্ছি আমার দেবরের মেয়েকে নিয়ে, এই যে আর আমার জালকে নিয়ে, তারপরে আলো আর আলো নিয়ে তারা আরেকটা অটোতে আছে। আমরা এমনিতে প্রথম আমি আজকে ঘর থেকে বের হলাম আসার পর থেকে, আর এমনিতে ভালো লাগে দেশে আসলে, মাঝে মাঝে যদি এরকম কাছে হয় অটোতে বা রিক্সাতে যেতে ভালো লাগে, কারণ সবসময় তো এগুলা গাড়িতে আসা যাওয়া করি, এই জন্য ভালো লাগতেছে। কিন্তু ঝাঁকরানিতে 12টা বেজে যাচ্ছে, তারপরে নিজের দেশ, এই জন্য খুবই ভালো লাগছে। তাহলে পাখিটা দেখাবো সারিঘাটে যাওয়ার পরে, আমরা ওইখানে কেমন মজা করব সব কিছু, তাহলে সাথে থাকেন, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই এখন একসাথে হবো আর ঘুরবো, মাত্র নামলাম রিক্সা থেকে, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। আরেকজন কয় আমাকে দিয়া কোথায়, আচ্ছা আচ্ছা, তোমরা দেখেন নিয়ে এসছো যে শেষ বিকেলে সূর্য ডুবে যাচ্ছে, তারপরে কাশফুল নাই, এখন সবাই নৌকাতে একটু ঘুরছে, আমরা ইনশাল্লাহ দেখি কোথায় থেকে কোথায় যেতে পারি। অনেক বছর পরে নৌকাতে উঠবো, ভুলে গেছি কবে উঠছি, আমার মনে হয় 5 বছর আগে একবার এখানে এসে নৌকা উঠছিলাম। আল্লাহ, এ দেখছেন ব্রাজিলের পতাকা, তারা তাদের দলকে ভালোবাসা প্রকাশ করতেছে, কিন্তু এই জিনিসটা না ইতালিতে নাই, কিন্তু এই জিনিস নাই। এই যে আমাদের যখন ইতালি বিশ্বকাপে ছিল, ইতালি পছন্দ করলো, কারো বাসার সামনে কিন্তু কোনো প্লাগ নাই, কারণ এরা এইসব প্লাগের পিছে কোনো টাকাই খরচ করে না, কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় সবাই বাসার সামনে এখন থাকবে, আছে। এক এক দেশের এক এক রকম বা এক একজনের এক এক রকম ভালোবাসা প্রকাশ। তাহলে চলো এখন একটু নৌকা ভ্রমণ করবো সবাই মিলে। আমার একটু মন খারাপ, বোদেরকে আনতে পারি নাই, কারণ আমার নাতিরা ধুলাতে আবার যদি অ্যালার্জি ঠান্ডা লেগে যায়, এর জন্য ভয়ে এদেরকে বের করি নাই, নাহলে একবার মনে করছি না বুবারে আসবো, কিন্তু তারপর আবার ভাবছি এখানে তো বালু আছে, তারা সব সময় বের হতে পারবে না, বেড়াবে আর শ্বশুর বাড়িতে, আর কোনো দিকে তারা যাবে না। ছেলেমেয়েদের জন্য একটু সাথ দিতে হবে। এবার চাচা মিয়া হোয়াইট মেশিন নিয়ে অপেক্ষা করতেছে কেউ ওজন মাপার জন্য, তবে আমি বুঝতেছি না, ঘুরতে আসবে সবাই, এক গাদা কাপড় চোপড় ফোড়বে, খাবে, এখন ভরা পেটে ওজন মাপলে তো সঠিক ওজন আসবে না। ওই যে সূর্য মামা দেখা যাচ্ছে, খুবই সুন্দর কাতে উঠার জন্য, দেখি না সবাইকে একটা উঠতে পারবে, না না এখন নৌকায় বসলাম, কিন্তু অনেক ভয় পাচ্ছি, কারণ অনেক বছর পরে এখানে, আমি অবশ্য 5 বছর আগে এসে নৌকায় উঠছি, কিন্তু তখন আরও পানি অনেকগুলো ছিল। আজকে আসা হয়েছে শুধু তানিশার জন্য, কারণ তানিশা আমাদের বাসায় বেড়াতে আসছে, যদি একটু বের করি না নি তাহলে দেখা গেছে ছোটো মানুষ মনটা খারাপ থাকবে, এজন্য ভাবলাম একটু ঘুরি আসি, কিন্তু ভালো লাগতেছে এখানে আসার পরে, ভালো লাগতেছে, কারণ সবার মনটা একটু দেখতে হয়। তাহলে সামনে দাঁড়িয়েছে আমাদের বাসা আসতে যাবে, নাহলে বলবে যে তোমার বাসায় গেলে ঘর থেকে বের হই না, এই জন্য নিয়ে আসলাম।
সুন্দর সূর্যটা বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে আমরা তো প্রায় আছি ভাইয়া শোনো ফ্রেন্ড নামিলা হ্যাঁ আমাদের ফ্রেন্ড রে বাসা ওই পাশেই হ্যাঁ আজকে তোমার জন্য আসা বুঝছো আগে মিশুরে নিয়ে ঘুরতাম মিশু যখন আসতাম না মিশু হচ্ছে আমার মানে এর বড় বোন আমি আগে আসলে কারণ আমার তো হচ্ছে তোমার ছেলে আমি দেখা গেছে আসলে প্রথম হচ্ছে শিকারে নিয়ে ঘুরতাম আমার ননদ শিকার বিয়ে হয়ে যাওয়ার পরে মিশুকে নিয়ে মিশুর বিয়ে হয়ে যাওয়ার পরে এখন তানিশা কিন্তু তারে হেরা তো অনেক ছোট এদেরকে এত পাই না অথবা এখন আসছে দেখি পাচ্ছি এমনি বেশি আগে আমার ননদ শিকারে নিয়ে দেখা গেছে আমি আমার নানুর বাড়িতে খালার বাড়িতে বাবার বাড়িতে সব দিকে সে আমার ননদকে নিয়ে যেতাম তার এখন বিয়ে হয়ে গেছে দুইটা একটা মেয়ে একটা ছেলে এখন আসলে এক সময় সবাই সবাইকে সময় দিতে পারে যখন সংসার হয়ে যায় তখন আর কেউ কারো সময় দিতে পারে না তবে মনে রাখলে হয় জানি না মনে আছে কতটুকু কিন্তু মনে রাখা দরকার সবাই সব কিছু যে কার থেকে কখন কেমন মজা পায় বা উপকার পায় বা কষ্ট পায় সব কিছু মনে রাখা দরকার আমাদের আমার আবার একটা অভ্যাস হচ্ছে আমি যদি কারো কাছ থেকে একটু হাসি খুশি সময় পাই সেটা কিন্তু আমার মনে থাকে তারপর কষ্ট পাইলে সেটাও মনে থাকে উপকার করলে সেটাও মনে থাকে এবার আমি জানি না আমি আমার দ্বারা যদি আমি কারো মনে একটু হাসি ফুটাতে পারছি এরকম কারো মনে আছে কিনা জানি না তবে আশা করি মনে থাকবে অথবা কেউ প্রকাশ করে কেউ করে না সূর্যটা অনেক সুন্দর কেরানীগঞ্জ হ্যাঁ এটা হচ্ছে জুরন্ত একটা ব্রিজ আর এখানে এদিকে হলো একটা রেস্টুরেন্ট যদি ঢাকার মধ্যে কেউ আসতে চান এসে ঘুরে যেতে পারেন কারণ ছোট্ট জায়গার মধ্যে সব কিছুই আছে মন ভালো রাখার মতন জুরন্ত ব্রিজ এটা এপাশে রেস্টুরেন্ট আর এখানে এখন পানি কমে গেছে অনেকে এসে নৌকা ঘুরতেছে এটা হলো কেরানীগঞ্জ সারিঘাট কাশফুলের সময় অনেকগুলো কাশফুল থাকে কারণ অনেকে ভিডিও আপলোড করে যে দেখি আলো আর রোশনি আসে নাই কারণ তাদের মাথা ঘুরায় এই জন্য আমার জালও আসতে চায় না তোর মাথা ঠিক আছে নি মিনু মিনুর জ্বর করে নিয়ে এসছি এর নাকি ভয় লাগে সাঁতার পারে না আমি তো অসুবিধা নাই তোরে আমি বাঁচাম আমার কে বাঁচাবো জানি না আমি আর আমার জাল এটা হলো আমার সমবয়সী এই জন্য আমরা মানে তুই করি বলি আমরা জাল কিন্তু বান্ধবীর মতন আমাদের একই বছরে বিয়ে হয়েছে আমার হয়েছে জুন মাসে তার হয়েছে নভেম্বরে এই জন্য আমরা একই সময় বউ হয়ে আসছি এই জন্য আমি বান্ধবীর মতনে ইনশাল্লাহ আজকে এত বছর আছি আর অন্য জালরা হলো দেশে নাই বিদেশে আর একজন আছে আমার শ্বশুর বাড়িতে আর সবাই হলো কেউ আমেরিকা কেউ ইউকেতে কেউ ইতালিতে ট্রাফিক জ্যামে আমরা আটকা পড়ে গেছি এই জন্য তাড়াতাড়ি যেতে পারছি না অনেকগুলো একসাথে হয়ে গেছে এখানে আমার বোনটা আসে না এই জন্য একটু ভালো লাগতেছে না সে কই ও অনেক সুন্দর আজ যে শুক্রবার আজ শুক্রবার থেকে সবাই ছুটির দিনে আসছে চলো আন্দি আমো আসো আসো হ্যাঁ তারপরে আমরা একটু খাবো কি খাবা কি খাবা তাই আচ্ছা আর আমি সুপুরি আসতে ভালো ভালো মজা করার জন্য ভাল্লুক আসতেছে আল্লাহ কি সুন্দর সবাই তারা দেখতে আসছে থেকে খাবারের দোকানগুলো শুরু একদম আমার চোখ যতটুকু যাচ্ছে ততটুকু সব হলো খাবারের দোকান আর ইতালিতে হলো আরও বড় মেলা হবে কিন্তু খাবারের দোকানের জন্য তারাই পারমিশন দিবে যে এই মেলাটার জন্য কয়টা দোকান দেওয়া যাবে একটা বা দুইটা দেখা গেছে অথবা ছোট চকলেটের দিবে একটা আইসক্রিমের দিবে একটা পিৎজা বা খাবারের রেস্টুরেন্ট থাকবে একটা মানে এটা মেলা বুঝে কিন্তু তাদের
পৌরসভা থেকে অনুমতি আনার পরে খাবারের দোকান দেওয়া যায়। কারণ দেখা গেছে খাবারের জন্য পরিবেশ অনেক নষ্ট হয়। এই যে এখানে সবাই খাবার খাচ্ছে, খাবারের পরে যে প্যাকেটগুলো থাকে এগুলো ফেলানোর জন্য কোনো ডাস্টবিন নেই। এ হলো ব্যবধান বাংলাদেশ আর বিদেশের মধ্যে। কিনা হচ্ছে আলোর জারমুলি খেতে ইচ্ছে করতেছে। এটা ওইগুলো সব হলো পেটের অসুখের ওষুধ। এই আপা বিক্রি করতেছে ঝালমুড়ি। ঝগড়া লেগে যায় ঠিক নাই, দুই দল হেঁটে যাচ্ছে কিন্তু বন্ধু তারা কি সমান সমান না, এক দল হয়েছে তিনজন, আর্জেন্টিনার হয়েছে দুইজন। যে কোনো টাইমে কিন্তু তর্ক বিতর্ক লেগে যেতে পারে, সাবধান সবাই। যে এখন আমাকে আলো খাওয়াচ্ছে বাংলাদেশের ডালমুড়ি না শেষ, আমি খাবো না ডাল ডাল। সবাই মজা করে খাচ্ছে, এমনি মজা হচ্ছে কিন্তু বালুর জন্য ভয় লাগে না আমার, বলছে খাবো না। দেখা যাক, একটা শহর পরিষ্কার রাখার জন্য আমাদের শুধু সরকারি উদ্যোগ নিলে হয় না, আমাদের যারা আমরা জনগণ আছি আমাদেরও উদ্যোগ নিতে হয়। এই যে খাবারের দোকানগুলো আছে কিন্তু এখানে ডাস্টবিনের ব্যবস্থা থাকা দরকার। প্রত্যেকটা দোকানের দায়িত্ব যে এখানে খাওয়ার পরে যে কাগজের প্যাকেটগুলো আছে সেগুলো যেন ওইখানে রাখে। পুরো পরিবেশটা আর এটা যখন একটু ঘোরার জন্য টুরিস্ট পয়েন্টটা আছে তাহলে অবশ্যই এখানে যেন হুন্ডা বা গাড়ি এগুলো যেন দূর পর্যন্ত পার্কিং করা যায় এগুলো ব্যবস্থা করা দরকার। সত্যি আমাদের বাংলাদেশ যদি আমরা সবাই সচেতন হই তাহলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে। সব কিছুরই ব্যবস্থা ভালো কিন্তু খাওয়ার পরে এদিক সেদিক যে ময়লাগুলো ফেলছে এগুলোই উচিত। ভেলপুরি কেমন ফুচকা তো খাইছে, একটা খেয়ে দেখো ঝাল নাই তো বিক্রি করে এখানে কি সাসা মিয়া রস, খেজুর রস, খেজুর রস এই সময় না আমরা ভোর রাত্রে না বিক্রি করে বড় হইলে না আমাদের তো এগুলো নষ্ট হয়ে যায় নাই কাল সকাল কালকে রাত্রের না। শাড়িঘাটে সব রকমের দোকান আছে কিন্তু শাড়ির কোনো দোকান পাই নাই। আমি তো মনে করছি শাড়িঘাটে অনেক সুন্দর সুন্দর শাড়ির দোকান আছে, শাড়ি কিনবো কিন্তু শাড়ির দোকান একটাও পাই না। আর খাবারের দোকান ভরা, এখানে খাবারের ঘাট দিলে ভালো হতো, মানে খাবারের দোকানের অভাব নেই। এখন আমরা চা খেতে যাচ্ছি, মাটির কাপে করে চা খাবো, তান্দুরি চা এখন খাবো। তান্দুরি চা আমি কখনো খাই নাই। কিছু নিবা তুই তানুষা? না কিছু নিবা না, শাড়ি থাকলে দেখা যেত। এখন আমার মন খারাপ হয়ে গেছে, শাড়ির দোকান নেই। সবাই তান্দুরি শাক খাবো, তান্দুরি শাক তো গরুর দুধের না। তান্দুরি কত এক কাপ শাক? এই কাপ তান্দুরি চা কিন্তু 35, চা স্পেশাল 35, খানদানি চা কোনটা 80, স্পেশাল খানদানি চা
ভালো লাগছে মাটির কাপে করে খাবো এই জন্য এটা কি খালি বাকি কাপেটা আচ্ছা আপনি এটা মানে পোড়া দিচ্ছেন কি একটু মাটির গ্রান হওয়ার জন্য আচ্ছা আচ্ছা এই জন্য তন্দুরি চা এই জন্য একটা কাপকে অনেকক্ষণ পোড়াই তারপর যখন একটা গ্রান বের হবে তখন দিয়ে পুরো লিকের মধ্যে আমাদের তন্দুরি চিকেনের মতো এখন আমরা চা খেতে যাচ্ছি এখানে বসার ব্যবস্থা আছে এখন এখানে চা খাবো বসে গল্প করবো শুনো পাঁচটা পোড়া দেয় নাই তো একটা পোড়া দিয়ে তোমার ইয়ে না আমি তো চিন্তা করতেছি আমি তখন কিনে পাঁচটা খাবো কিভাবে একটা পোড়া দিয়ে লিকালের মধ্যে আমাদের চা তন্দুরি চা গরম আচ্ছা অনেক গরম এখন খাবো না না তুমি তো এমনি ছুট তৈরি দেখো তো আচ্ছা আমি এখন আনারস নিচ্ছি ছোট ছোট আনারস পেঁপে গুলো মিষ্টি হয় পেঁপে এই যে পানির ফল আমাদের কাস্তানিয়ার মতন আমি একবার খাইছি অনেক আগে ফল নিচ্ছি আমি কোনোদিন খাই নাই আজকে খাবো
তাহলে অনেক আগে খাইছি একটু ভিতরে সাদা না কিন্তু তো রাখছি যে তখন পানির গন্ধ হয়ে গেছে লাগবাকে খায় ফেলে বা টক হয়ে যায় ভাই হ্যাঁ 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 একটু টক হয়ে গেছে আর আনারস নিয়ে নিচ্ছি আচ্ছা তিশা আসে নাই তিশার মধ্যে ফুচকা নিয়ে নিলাম নাহলে তো তারা আমাকে ঘরে ঢুকতে দিবে না বলবে আমি খেয়ে আসছি কিন্তু আমি তো খাই নাই তাহলে আর কি আজকে সুন্দর একটা বিকাল আমরা সবাই এনজয় করলাম আমার কাছে বেশি ভালো লাগছে নৌকায় উঠতে পারছি এই জন্য তোমাদের কাছে আর ভালো লাগছে তোমাদের সবাইকে কাছে পাই যাচ্ছে এই সব জায়গায় আসছো আমাদের সাথে আমারও এই জন্য ভালো লাগছে তাহলে আর কি ইনশাআল্লাহ আবার আগামী কাল দেখা হবে ওকে আল্লাহ হাফেজ আর সবাই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকবেন আমিও বিদায় নিয়ে নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম